হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব তুফান এই মুভির তেইশ দিনের কালেকশান নিয়ে তুফানের সাথে রাজকুমার এবং প্রিয়তমারও তেইশ দিনের কালেকশান নিয়ে কথা বলবো আপনার জানিয়ে দেয় অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলছিলেন যে তুফান যদি এত টাকা আয় করে তো রাজকুমার এবং প্রিয়তমা সেই দুইটি ফিল্মও তো ব্লকবাস্টার ছিল নিজেদের তেইশ দিনে এসে সেই ফিল্মগুলি কত টাকা আয় করেছিল তার জন্য আমরা তিনটি ফিল্মেরই তেইশ দিনের কালেকশন আপডেট করছি আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন তুফান ডে বাই ডে কালেকশান করেই চলছে মুভিটি ডে বাই ডে নতুন রেকর্ড আয় করেছে আপনি জানিয়ে দিই নিজের তেইশ দিনে তুফান যেটাকে আয় করেছে রাজকুমার এবং প্রিয়তমার কালেকশানের অর্ধেক ছিল মানে এর চেয়েও কম কালেকশন রাজকুমার এবং প্রিয়তমা নিজেদের তেইশ দিনে আয় করেছিল আমরা কথা বলবো এই টিমের কালেকশান নিয়ে ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন এবার এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত বাজেট নিয়ে তুফানের বাজে ছিল পনেরো কোটি টাকা রাজকুমার এবং ছিল দশ কোটি টাকা প্রিয়তমা এবং বাজ ছিল দুই কোটি টাকা আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লক এখন পর্যন্ত প্রিয়তমা কারণ প্রিয়তমার বাজেট ছিল মাত্র দুই কোটি টাকা যেখানে আমার লাইফ টাইম কালেকশন ছিল তেতাল্লিশ কোটি টাকা আপনারা জানিয়ে দেই প্রিয়তমা তিন মাস যাবৎ একশোটি সিনেমা হলে চলেছিলো যেটি একটি বিরল রেকর্ড কারণ বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এত বেশি সময় ধরে একশো সিনেমা হলে চলেনি যাই হোক কথা বলবো এই তিনটিমির কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই তিনটি ফিল্মই বক্স অফিসে ব্লকবাস্টার তুফান রেকর্ড আয় করছে প্লাস ইন্ডাস্ট্রি হিট যেখানে প্রিয়তমা প্রথম ইন্ডাস্ট্রি হিট ছিল কিন্তু প্রিয়তমার কালেকশনকে ব্রেক করে বর্তমান ইন্ডাস্ট্রি হিট তুফান যেখানে রাজকুমার ভালো টাকা আয় করেছে মুভিটি ইন্ডাস্ট্রি হিট বা এরকম ব্লকবাস্টার হতে পারেনি কিন্তু মুভির আয় দেখানোরূপ ছিল রাজকুমার একটি বিগ বাজেট ফিল্মও ছিল যার কারণে কিন্তু মুভিটি অনেক টাকা আয় করলো মুভিটি অল টাইম ব্লকবাস্টারের তকমাটি পায়নি নিজেদের তেইশ দিনে তুফান ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি বারো লক্ষ টাকা রাজকুমার নিজেদের তেইশ দিনে আয় করেছিল আটচল্লিশ লক্ষ টাকা যেখানে প্রিয়তমা নিজেদের তেইশ দিনে আয় করেছিল বিয়াল্লিশ লক্ষ টাকা তিনটি ফিল্ম ওভারসিস মার্কেটে এই সময় চললো প্রিয়তমা ওভারসিস মার্কেটের অনেক লোকেশানে এক মাস পরে রিলিজ হয়েছিল যার কারণে কিন্তু এখনও ওভারসিস মার্কেটের অনেক জায়গার কালেকশন প্রিয়তমার আপডেট করা বাকি থাকবে প্রিয়তমার সেই কালেকশন আপডেট হলে আপনার বুঝতে পারবেন প্রিয়ত আমার লাইফ টাইম কালেকশন কত দাঁড়িয়েছিল। ছিল টোটাল গ্রোশ্লেষণ কথা বলি তেইশ দিনে টোটাল তুফান এখন পর্যন্ত গ্রহশ্লেষণ করেছে সাতচল্লিশ কোটি উনষাট লক্ষ টাকা যেখানে রাজকুমার নিজেদের তেইশ দিনে এসে টোটাল গ্রোসেলেকশন করেছিল আঠাইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রিয়তমা নিজেদের তেইশ দিনে এসে গ্রোসেলেকশন করেছিল বারো কোটি আটানব্বই লক্ষ টাকা আপনার জানিয়ে দেয় প্রিয়তমা লং টাইম রান করেছে তিন মাসে মুভিটি আয় করেছে যার কারণে প্রথম দিকে মুভির আয় কমই ছিল রাজকুমার কিন্তু প্রথম দিক থেকে ভালো আয় করছিলো কারণ মাল্টিপ্লেক্সে রাজকুমারের কালেকশন ছিল দেখার মতো যেটি প্রিয়তমা করতে পারেনি কারণ সেই সময় মাল্টিপ্লেক্সে ভালো কালেকশান সুরঙ্গ করছিল তুফান যেরকম আয় করছে অনেকে বলছে মুভিটি বক্স অফিসের সাইড থেকে প্লাস বিজনেস করবে কিন্তু আপনারা জানিয়ে দেয় রায়হান্ডা অফিসার বলেছেন শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে থেকেই তুফান তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কারণ আপনারা জানেন মুভিটি অলরেডি তেইশ দিন কমপ্লিট করেছে মাত্র তেইশ দিনে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে প্রায় পনেরো কুড়ি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে এখনও মুভিটি প্রতিদিন মাল্টিপ্লেক্সে চল্লিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করছে তো লাইফ টাইমে মুভিটি আরও কত টাকা মাল্টিপ্লেক্সে থেকে আয় করতে পারে এটা আপনারাই চিন্তা করতে পারেন আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হবে বাংলা দর্শকরা এ যাবৎকালে যেরকম ফিল্ম আশা করেনি তুফান সেই কালেকশানটি করবে আমরা আশা করছি যে তুফান একটি রেকর্ড আয় করবে কিন্তু আমাদের যে প্রেডিকশন তাতে মনে হচ্ছে না তুফান একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আপনার সুপার স্টার সাকিব খান স্যারের ফ্যান যারা মুভি লাভার মুভি অ্যানালাইটিক্স আপনারা কমেন্ট করে জানিয়ে দেন তুফান কি পারবে লাইফ টাইমে একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করতে ধন্যবাদ